তো ইতিমধ্যে সবথেকে বড় একটা আপডেট নিউজ চলে যাচ্ছে যে আগামীকাল সোমবার থেকেই কিন্তু স্কুল খুলে যাচ্ছে। তো আজকে আমরা বিস্তারিত দেখে নেব যে আগামীকাল সোমবার থেকে কোন কোন জায়গায় এবং কোথায় কোথায় স্কুল খুলে যাচ্ছে এবং কারা কারা আগামীকাল সোমবার থেকে স্কুলে যেতে পারবে, সমস্ত কিছু জানার জন্য আপনাদের যে কাজগুলো করতে হবে আপনি যে ভিডিও দেখতেই পাচ্ছেন তার মধ্যে লাইক লাইকতে ক্লিক করে ভিডিও দেখলে একদিন আজল আলম সাবস্ক্রাইব দেখতে পাচ্ছেন সে জানাতে ক্লিক করে পাশে বেলতে ক্লিক করে নোটিফিকেশন অলকে রাখুন। আজল সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বলা হয়েছে যে সোমবার থেকে খুলে যাচ্ছে স্কুল, দীর্ঘ পাঁচ মাসের পর কিন্তু আংশিকভাবে স্কুল খোলার সিদ্ধান্ত নিল আসামের শিক্ষা বিভাগ। আনলক ফোর নির্দেশিকায় কেন্দ্র জানিয়েছিল যে স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিডিওর মেনে কিন্তু আংশিকভাবে স্কুল চালু করা যাবে, তবে সেক্ষেত্রে নবম শ্রেণীর নিচের পড়ুয়াদের জন্য কিন্তু নয়। সেই নিয়ম মেনেই কিন্তু নবম থেকে দ্বাদশ শ্রেণীর পর্যন্ত পড়ুয়ারা কিন্তু স্কুলে গিয়ে শিক্ষকদের কাছে কিন্তু পাঠ নিতে পারবেন। আসাম ছাড়াও কিন্তু ক্লাস চালুর সিদ্ধান্ত নিয়েছে অন্ধ্রপ্রদেশ, বিহার সহ বেশ কিছু রাজ্য। এখনই কিন্তু ক্লাস চালু হচ্ছে না পশ্চিমবঙ্গে, দিল্লি, গুজরাট, কেরল, উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডে। গত 8ই সেপ্টেম্বর কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক আনলক ফোরে নির্দেশিকা জানিয়েছিলেন যে কোভিড সংক্রমণের পরিস্থিতি বুঝে স্কুলে কিন্তু ক্লাস চালুর বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবে রাজ্য সরকারগুলি, তবে সেক্ষেত্রে নবম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদেরও কিন্তু স্কুলে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। পাশাপাশি কিন্তু সেই পড়ুয়াদের কিন্তু অর্থাৎ অভিভাবকদের কিন্তু একটি লিখিত সম্মতি নিতে হবে, তবে কিন্তু অর্থাৎ নবম শ্রেণী থেকে শুরু করে দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা কিন্তু স্কুলে কিন্তু যেতে পারবে। এবং বলা হয়েছে যে অবশ্যই কিন্তু অভিভাবকদের কিন্তু একটি লিখিত অনুমতিপত্র কিন্তু আনতে হবে, পাশাপাশি স্কুলে ঢোকার আগে থার্মাল চেকিং করতে হবে এবং পড়ুয়াদের স্কুলে যেতে হবে মাস্ক পরে, তবে তাদের উপস্থিতির বাধ্যবাধকতা কিন্তু নেই। করোনা বিধি মেনে প্রাথমিকভাবে 15 দিনের জন্য এই পদ্ধতিতে স্কুল খোলার সিদ্ধান্ত নিয়েছে কিন্তু সরকার। তারপর পরিস্থিতি খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে শিক্ষামন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কিন্তু জানিয়ে দিয়েছেন। তো আশা করি আপনার প্রতি বুঝতে পেরেছেন যে আগামী সোমবার থেকে কিন্তু আসামের অর্থাৎ শিক্ষা বিভাগ কিন্তু অর্থাৎ স্কুল কিন্তু খুলে দিচ্ছে, অর্থাৎ নবম থেকে শুরু করে দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা কিন্তু স্কুলে যেতে পারবে। এর পাশাপাশি কিন্তু এই মুহূর্তে পশ্চিমবঙ্গে, দিল্লি, গুজরাট এবং কেরল এবং উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডে কিন্তু স্কুল যে রয়েছে তা কিন্তু খোলা হচ্ছে না আগামী সোমবার থেকে। তো এ নিয়ে আপনাদের মতামত কী রয়েছে, অর্থাৎ আগামী সোমবার থেকে পশ্চিমবঙ্গ থেকে শুরু করে অর্থাৎ পশ্চিমবঙ্গে এক কথা স্কুল খোলা দরকার কি না, স্কুল কলেজ কবে থেকে খোলা দরকার পশ্চিমবঙ্গে, অবশ্যই আপনাদের জন্য কোনো সরকার রয়েছে কোনো জানিয়ে দেবেন এবং যখনই নতুন আপডেট চলে আসবে সমস্ত আপডেট কিন্তু আপনি পেয়ে যাবেন। এই জন্য সাবস্ক্রাইব করে পাশে বেলটি ক্লিক করে নোটিফিকেশন অলকে রাখবেন। তো প্রতি ভালো থাকুন এবং সুস্থ থাকুন।